অভাবের সংসারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে 12 বছর আগে পাড়ি জমিয়েছিলেন লেবাননে। শনিবার বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ব্রাহ্মণবাড়িয়ার কসবার খারেরা গ্রামের রেমিটেন্স যোদ্ধা নিজামুদ্দিন। তার মৃত্যুর খবরে পরিবারে কান্নার রোল, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শঙ্কর দাসের ক্যামেরায় বিস্তারিত পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের রিপোর্টে। মায়ের মতো বড় বোনের আহাজারি কোনো সান্ত্বনাতেই বাঁধ মানছে না। কসবার খাড়েরা গ্রামের আব্দুল কুদ্দুস ও আনোয়ারা বেগম দম্পতির 5 সন্তানের মধ্যে সবার ছোট নিজামুদ্দিন। অভাব অনটনের সংসারে সচ্ছলতা আনতে ধার দেনা করে 12 বছর আগে লেবাননে পাড়ি জমান। তবে সেখানে গিয়ে বৈধ হতে না পেরে ভালো উপার্জন ছিল না তার। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। শনিবার লেবাননের বৈরুতে একটি হোটেলে ইসরায়েলের বিমান হামলার সময় মারা যান নিজাম। রাতে তার বন্ধুর মাধ্যমে মৃত্যুর খবর পান স্বজনরা। 8 বছর ধরে ভাই দেখি না, আমার ভাইটা সুদি করা গেছে, টেহা রেন সুদ করতেও পারছে না ভাই। আমরা এমন হেমতা নাই, আমরা টাকা পয়সা দিয়ে জানে আনাম, আপনার দ্বারা অনুরোধ। 12 বছরের প্রবাস জীবনে পরিবারে আর্থিক সচ্ছলতা আনতে না পারলেও মায়ের থাকার জন্য একটি টিনের ঘর বানিয়েছিলেন নিজাম। ঘর বানানোর 6 মাস পরেই মারা যান মা আনোয়ারা বেগম। দ্রুত নিজামের মরদেহটি দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। সরকারিভাবে যেন তার ফ্যামিলির কাছে তার ফ্যামিলির লাশটা সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়, তারে আমরা দেশে আনার দাবি জানাই। স্থানীয় প্রশাসন বলছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। বৈরুতের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই নিজামের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে। আমরা পরিবার এবং মন্ত্রণালয় দুপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, এই বিষয়ে আমাদের যা করণীয় আমরা সর্বোচ্চ চেষ্টা করব। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, খাড়েরা, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।